बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पल्लव महिला डिग्री कॉलेज आयोजित ऑनलाइन क्लास कार्यक्रम में द्वादश श्रेणी मेरे स्वागत जानाच्छी। काजी फिरदौसी बेगम सहकारी अध्यापक समाजकर्म विभाग समाजकर्मेर द्वितीय वर्षेर शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? अनेकदिन पर आज के तुम्हारे क्लास हाजिर हयेछि। আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফার্স্ট পার্ট পড়াতাম তোমাদের, মাঝখানে কিছুদিন আমি তোমাদের ক্লাসে ছিলাম না। তোমাদের জয়া ম্যাডাম ক্লাস নিয়েছেন, আজকে থেকে আমি আবার তোমাদের ক্লাস শুরু করলাম। যদিও আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমি আবার প্রথম দিকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম দিকের চ্যাপ্টার থেকে আমি শুরু করব। আজকে এই জন্য আমি প্রথম চ্যাপ্টারটাই তোমাদের আবার শুরু করব। আমি আশা করি এর মধ্যে তোমরা লেখাপড়া করেছ এবং সমাজকর্ম প্রথম পত্রের সিলেবাস আমার মনে হয় তোমরা শেষ করেছ। তারপরেও আমি এখন আবার রিপিট ক্লাসগুলো নিলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা আবার সবকিছু তোমাদের ঝালাই হয়ে যাবে। তোমাদের পরীক্ষাও শুরু হতে যাচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো শুরু হবে তোমাদের। তারপরেও আমি প্রথম অধ্যায় থেকে শুরু করি তোমাদের ক্লাস। প্রথম অধ্যায়ে আমাদের সমাজকর্মের সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য, সমাজকর্মের পরিধি, গুরুত্ব এসব কিছু ছিল, তোমরা পড়েছো তাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের সমাজকর্মের পরিচিতিমূলক। তোমরা জানো এখানে আমরা সমাজকর্মের যে বিষয়গুলো শিখব, যেটা আমি একটু আগে বললাম তোমাদের, যে সমাজকর্মের সংজ্ঞা, পরিধি, বৈশিষ্ট্য, সমাজকর্মের গুরুত্ব, লক্ষ্য, উদ্দেশ্য এই বিষয়গুলো আমরা এখানে পড়েছি আগেও। আবার আমি শুরু করছি এখান থেকে। তো প্রথমে আমরা এই পরিচিতিমূলক যে চ্যাপ্টারটা আমাদের সমাজকর্মে, সেখানে সমাজকর্মের যে সংজ্ঞা তোমরা পড়েছ, তার মধ্যে ফিডল্যান্ডারের সংজ্ঞাটা পড়েছি আমরা এর আগে। ফিডল্যান্ডার উনি বলেছেন যে সমাজকর্ম একটা বিজ্ঞান ভিত্তিক পেশা, একটি মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন সেবা, যেটা কিনা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে ব্যক্তিগত সামাজিক সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে থাকে। সমাজকর্ম একটা পেশা, তোমরা জানো একটা পেশা, প্রফেশন, যে পেশা সমাজে মানুষকে সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে, তার সমস্যার সমাধানে তাকে সক্ষম করে তোলে, স্বাবলম্বী করে তোলে এবং সমস্যার স্থায়ী সমাধান দান করে, বিজ্ঞান ভিত্তিক স্থায়ী সমাধান দেয়। যে সমস্যার সমাধান এমনভাবে সমাজকর্ম চেষ্টা করে দেওয়া যাতে করে সমস্যাগুলো আর মানুষের জীবনে ফিরে না আসে এবং সে যেন একটা সন্তোষজনক জীবনমান লাভ করে। তোমরা জানো আমাদের, আমরা সমাজে আমাদের জন্ম, আমাদের মৃত্যু সমাজেই এবং সমাজে বসবাস করছে আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হই, বহুমুখী জটিল সমস্যা রয়েছে সমাজে ঘিরে। এই সমস্যাগুলো মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে। মানুষকে যখন অধিকাংশ মানুষকে কোনো একটা সমস্যা প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে, তখন সেটা সামাজিক সমস্যা হয়ে থাকে। আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকালে প্রচুর সমস্যা আমরা দেখতে পাই। এই সমস্যাগুলো একক সমস্যা নয়, বহুমুখী সমস্যা। একটি সমস্যার সাথে অন্যান্য আরো অনেক সমস্যা চলে আসে এবং জটিলতর রূপ ধারণ করে, যেগুলো মানুষের জীবনকে অবশ্যই প্রভাবিত করে।
সমাজকর্মী আমাদের একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের মেথডের মধ্যেও আছে। আমাদের সমাজকর্ম যে মেথড, সোশ্যাল ওয়ার্ক মেথড, তোমরা পড়েছো, আমাদের চ্যাপ্টারই আছে এটার উপর। এখানে আমরা ব্যক্তি, দল, সমষ্টি তিনটা জিনিস আমাদের রয়েছে। ব্যক্তি, দল, সমষ্টি, যেটা কিনা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। ব্যক্তি, ব্যক্তিকে নিয়েই দল, দলকে নিয়ে সমষ্টি। সুতরাং সমস্যাগুলো মানুষকে যেমন ব্যক্তিগতভাবে প্রভাবিত করে, দলীয়ভাবেও করে, আবার সমষ্টিগতভাবেও প্রভাবিত করে থাকে সমস্যাগুলো। এই বহুমুখী জটিল সমস্যাগুলো দূর করার জন্য, দূর করার জন্যই আমাদের আধুনিক সমাজকর্ম এবং এই আধুনিক বিজ্ঞানভিত্তিক সমাজকর্ম, যেটা কিনা একটা পেশা, যার নিজস্ব নীতিমালা রয়েছে, যার নিজস্ব মূল্যবোধ রয়েছে, আর নিজস্ব পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি বা মেথডগুলোর মাধ্যমে সমাজকর্ম তার কাজগুলো করে থাকে। আমাদের সমাজকর্মের বেসিক তোমাদের মনে আছে, মেথড আর অক্সিলারি মেথড, মৌলিক পদ্ধতি আর সাহায্যকারী বা সহায়ক পদ্ধতি। তো এখানে মৌলিক পদ্ধতি তোমরা পড়েছো তিনটা আমাদের, আর সাহায্যকারী পদ্ধতি আমাদের তিনটা, সমাজকর্মের পদ্ধতি যেটা আমরা করেছি, আমাদের চ্যাপ্টারই আছে এটার উপরে। তারপরে আমরা একটু দেখি যে সমাজকর্ম পদ্ধতি আমাদের পুরা চ্যাপ্টারই আছে এটার উপরে পদ্ধতি। এখানে একটা হচ্ছে মৌলিক, মৌলিক পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের সাহায্যকারী পদ্ধতি, মৌলিক পদ্ধতি আর সাহায্যকারী পদ্ধতি। মৌলিক পদ্ধতি আবার তিনটা তোমরা জানো, সাহায্যকারী পদ্ধতি আবার আমাদের তিনটা। এখানে আমাদের ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, আর এখানে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, আর হচ্ছে আমাদের সামাজিক কার্যক্রম, যেটা পদ্ধতি আমাদের অক্সিলারি বা সহায়ক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যেহেতু আমরা পেশা সমাজকর্ম, এই পেশার আমাদের নিজস্ব পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে সমস্যা সমাধানে সহায়তা করে থাকি সমাজকর্ম। তো অ্যাকচুয়ালি আমরা তাহলে বলতে পারি যে সমাজকর্ম আমরা একটা পেশা, যেটা কিনা ব্যক্তিকে দলীয় বা এককভাবে সামাজিক সন্তুষ্টি ও সন্তোষজনক জীবন লাভে সাহায্য করে থাকে। পেশাদার সেবা কর্ম একটা, যেটা বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন পেশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আগে তাকাই। এগুলো যদিও আমাদের আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি, তারপরেও আমরা একটু দেখি সমাজকর্ম লক্ষ্য উদ্দেশ্য কি কি, লক্ষ্যকে সামনে রেখে সমাজকর্ম কাজ করে। মেনলি সমাজকর্ম যে লক্ষ্যগুলোকে সামনে রেখে কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে সমাজকর্ম মানুষকে তার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে, তার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। দেখো, আমরা সমাজে বাস করি, সমাজ গতিশীল, প্রগতিশীল সমাজ সামনের দিকে এগিয়ে যায়। সুতরাং এই সমাজে বাস করতে যেয়ে আমাদের কি করতে হবে, এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সামঞ্জস্য রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে এগিয়ে যাবে না, সে পিছিয়ে পড়বে। সুতরাং সমাজ যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আমাদেরকেও সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে। তারপরে আমরা বলতে পারি যে সমাজকর্ম একটা সক্ষমকারী পেশা, সক্ষমকারী, সক্ষম করে তোলে ব্যক্তিকে, দলকে, সমষ্টিকে। হ্যাঁ, কিভাবে, যে তাদের সমস্যাগুলো যেগুলো আছে একটু তারা যেন সমাধান করে সামনে এগিয়ে যেতে পারে, তাদের জীবনটাকে সন্তোষজনক জীবন মান লাভে তারা চেষ্টা করতে পারে। এই জন্য সমাজকর্ম মানুষকে নির্ভরশীল, আত্মনির্ভরশীল, স্বনির্ভরশীল করে তোলে, যাতে করে তারা সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিয়ে সক্ষম হয়ে ওঠে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সমাজকর্ম সামগ্রিক উন্নয়ন সাধন করে,
সামগ্রিক উন্নয়ন সাধন করে। সামগ্রিক বলতে আমরা আমাদের মানুষের জীবনের বিভিন্ন দিক রয়েছে আমাদের, যেমন আমাদের অর্থনৈতিক দিক রয়েছে, সামাজিক দিক রয়েছে, আমাদের মানসিক দিক রয়েছে, নৈতিক দিক রয়েছে, ধর্মীয় দিক রয়েছে, এরকম আমাদের জীবনের অনেকগুলো দিক আমাদের রয়েছে। তো সমাজকর্ম কোনো একটা বিশেষ দিক নিয়ে নয়, বরং সামগ্রিক দিকটাকে নিয়ে সমাজকর্ম চেষ্টা করে সমাধানের জন্য, সামগ্রিক কল্যাণ নিয়ে আসার জন্য। একজন মানুষের জীবনে যতগুলো দিক রয়েছে সবগুলোকে, সব দিকগুলোকে নিয়ে কাজ করে সমাজকর্ম। এবং সমাজকর্ম বিশ্বাস করে যে মানুষের সকল দিকে যদি উন্নয়ন সাধন করা যায় তাহলে মানুষের সামগ্রিক কল্যাণটা চলে আসবে এবং মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যাবে, উন্নত হবে তাদের জীবন। সমাজকর্ম মানুষকে স্বনির্ভর করে তোলে, তার সমস্যাগুলো সমাধানে তাকেই সক্ষম করে তোলে, তার সম্পদ, তার যতটুকু অ্যাবিলিটি সেটাকে কাজে লাগিয়ে তার সমস্যাগুলোর স্থায়ী সমাধান আনার জন্য চেষ্টা করে সমাজকর্ম, যাতে করে তার জীবনটা সমস্যা থেকে, সমস্যাগুলো সমাধান করে সে ওখান থেকে বের হয়ে আসতে পারে এবং তার জীবন মান উন্নয়ন সাধন করতে সে সক্ষম হয়। সমাজকর্ম মানুষকে তার পারিপার্শ্বিক অবস্থানে খাপ খাইয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে, তার সামগ্রিক কল্যাণ সাধন করে, তাকে স্বনির্ভর করে, সক্ষম করে গড়ে তুলতে সহায়তা দান করে থাকে। এছাড়া পরিচর্যা প্রতিষ্ঠান এবং উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন সাধনের চেষ্টা করে সমাজকর্ম, যাতে করে মানুষ স্বাধীনভাবে, সুন্দরভাবে, সর্বাঙ্গীন কল্যাণ নিয়ে সামনে এগিয়ে যায়, সমাজ গতিশীল হয়, সমাজের সামনে এগিয়ে যায়। একটা সমাজ যত উন্নত হবে সেই সমাজের মানুষ, মানুষের জীবন মান তত উন্নত হবে এবং তাদের কল্যাণ আসবে। আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটা কিন্তু মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ সাধন, কিভাবে মানুষের কল্যাণ আসবে। আর সমাজকর্ম বিশ্বাস করে যে মানুষের কল্যাণ আনতে হলে মানুষের সামগ্রিক উন্নয়ন সাধন করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সে মহিলা শিশু, পুরুষ বা বৃদ্ধ, যে হোক না কেন সকলের জীবনের কল্যাণ সাধনের চেষ্টা করে সমাজকর্ম। যার জন্য আমাদের সমাজকর্মের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসূচি চলছে, সমাজকর্ম সরকারি কর্মসূচি আমাদের অনেক আছে, যেমন মনে করো শহর সমাজসেবা কর্মসূচি, হাসপাতাল সমাজসেবা কর্মসূচি, গ্রামীণ সমাজসেবা কর্মসূচি। হ্যাঁ, এগুলো কি করে মানুষকে শহরের কল্যাণ সাধনের জন্য, গ্রামীণ উন্নয়ন সাধনের জন্য চেষ্টা করে থাকে, সমস্যা সমাধানে তাদেরকে সহায়তা দান করে, তাদের সমস্যাগুলো দূর করে একটা সুন্দর জীবন দানের চেষ্টা করে থাকে মানুষের স্বাবলম্বী করে তোলার জন্য। তোমরা জানো যে গ্রাম ভিত্তিক অর্থনীতি আমাদের রয়েছে এখনো, কৃষি নির্ভর অর্থনীতিও আমাদের রয়েছে। সুতরাং এইসব গ্রামীণ মানুষগুলো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে তাদেরকে গ্রামীণ পরিবেশে সুন্দর জীবন মান দানের জন্য সহায়তা করে থাকে আমাদের এই সমাজকর্ম। এছাড়াও পরিবার কল্যাণ, প্রবীণ কল্যাণ, যুব কল্যাণ, শিশু কল্যাণ, এগুলো আমাদের রয়েছে। প্রবীণ যারা কিনা বয়স্ক ব্যক্তি, যাদের যারা এতদিন কাজ করেছেন এখন আর কাজ করার মতো তাদের অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে এদেরকে, এদের কল্যাণের জন্য সহায়তা দান করা। এছাড়াও যুব কল্যাণ, যুবকদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী করে তোলার জন্য, আত্মনির্ভর করে তোলার জন্য আমাদের সমাজকর্ম চেষ্টা করে যাচ্ছে, যে যুব কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে, শিশু কল্যাণ, বাচ্চাদের তাদের কল্যাণের জন্য, তাদের সুনাগরিক করে গড়ে তোলার জন্য। এভাবে দেখা যায় যে সমাজকর্ম বিভিন্নভাবে সমস্যাগুলো সমাধান করে তাদেরকে, মানুষকে সন্তোষজনক জীবন মান দিয়ে সামনে দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। তো সমাজকর্ম আসলে তোমরা জানো যে একটা পেশা, এবং এই পেশার নিজস্ব যে পদ্ধতিগুলো রয়েছে আমাদের, তিনটা বেসিক পদ্ধতি আছে আমাদের এখানে, মৌলিক পদ্ধতি,
এই তিনটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম আর সমষ্টি সমাজকর্ম। সমাজকর্মীরা, যারা সমাজকর্মী, যারা কাজ করেন, তারা অবশ্যই পেশাদার প্রতিনিধি, দক্ষতা সম্পন্ন, নৈপুণ্য সম্পন্ন অবশ্যই, এবং তারা তাদের দক্ষতা, নৈপুণ্য, তাদের যোগ্যতা দিয়ে কাজ করে থাকেন। সেক্ষেত্রে পেশাদার সমাজকর্মীরা ব্যক্তির সমস্যার সমাধানের জন্য, ব্যক্তির সমস্যার সমাধান করে করার জন্য তাকেই স্বাবলম্বী করে তোলে, যাতে করে সে তার সমস্যাগুলো সমাধান করে সেখান থেকে বের হয়ে আসে বা তার সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যায়। এক্ষেত্রে ব্যক্তির সমাজকর্মী কাজ করেন। তোমরা জানো ব্যক্তি সমাজকর্মী তিনি কি করেন, যে একটা র্যাপো তৈরি করেন, মক্কেল বলা হয় এখানে, আমাদের ক্লায়েন্ট বলা হয়, সাহায্য প্রার্থী, যিনি যিনি ব্যক্তি যিনি আসবেন সমস্যা সমাধানের জন্য, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে, ব্যক্তির সাথে সমাজকর্মী যে সম্পর্কটা, পেশাদার পেশাদার যে সম্পর্কটা গড়ে তোলেন, এটাকে র্যাপো বলা হয়, র্যাপো। এবং এই সম্পর্কটা, পেশাদার সম্পর্কটা মক্কেলের সাথে সমাজকর্মীর যত আন্তরিক হবে, যত সুন্দর হবে পেশাগত সম্পর্কটা, তার সমস্যার সমাধানও তত দ্রুত সম্ভব হবে। তো এটাকে বলা হয় র্যাপো, পেশাগত সম্পর্ক যেটা। এবং এখানে ব্যক্তি হচ্ছেন আমাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট এখানে কাজ করেন দক্ষতা সম্পন্ন ব্যক্তি সমাজকর্মী। এখানে আমি তোমাদের বলি, যেহেতু এটা পেশা, আমাদের দক্ষ সমাজকর্মী তো থাকবে, সেই সঙ্গে প্রতিষ্ঠান থাকবে যেখানে যাবে পেশাদার ব্যক্তি বসবেন এবং সাহায্য প্রার্থী যাবেন, প্রতিষ্ঠান থাকবে, তারপরে তাদের সমস্যা থাকবে অবশ্যই। এখানে তো সবাই যাবে না, যারা কিনা সমস্যাগ্রস্ত, যারা তাদের সমস্যা সমাধান করতে পারছে না তারাই যাবে। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান থাকবে, তার প্রশাসন থাকবে, তারপরে তার সমস্যা সম্পর্কে জানার জন্য গবেষণারও প্রয়োজন রয়েছে, জরিপ করা, তথ্য সংগ্রহ করা ব্যক্তি সম্পর্কে। তো আমাদের সমাজকর্মীদের সহায়ক পদ্ধতিগুলো রয়েছে, সেই সহায়ক পদ্ধতিগুলো এক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সহায়তা করে থাকে। সমাজকর্ম প্রশাসন, প্রতিষ্ঠান থাকলে প্রশাসন থাকবে, গবেষণা হচ্ছে কিনা, যে সমাজকে জানার জন্য, ব্যক্তিকে জানার জন্য তথ্য সংগ্রহ করা, তথ্যগুলো ডায়াগনোসিস করা এবং সমস্যা, মূল সমস্যা খুঁজে বের করা, এই জন্য অবশ্যই তার তথ্য কালেকশন করতে হবে, আর সেক্ষেত্রে সমাজকর্ম গবেষণার সহায়তা নিতে হয়। আর সামাজিক কার্যক্রম যেটা, সোশ্যাল মুভমেন্ট, এটা কিনা, যে আমাদের যে বাধাগুলো, যে কুসংস্কার, কুপ্রথা, যে রীতিনীতিগুলো আমাদের বাধার সৃষ্টি করে সমাজে, কুসংস্কারগুলি, এগুলোকে দূরে সরিয়ে সরানোর জন্য, কারণ যে কুসংস্কারগুলো আমাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, যেগুলোর জন্য আমাদের কি হচ্ছে, আমাদের উন্নয়ন আসছে না, তো এগুলোকে সরিয়ে দেওয়া, কুসংস্কারগুলো দূর করা, যাতে করে উন্নয়নের পথটা মসৃণ হয় এবং দ্রুত উন্নয়ন সাধন করা সম্ভব হয়। তো এক্ষেত্রে সামাজিক কার্যক্রম পদ্ধতি আমাদের সহায়তা করছে। সুতরাং সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম, তিনটা সহায়তাকারী পদ্ধতি আমাদের প্রয়োজন হচ্ছে। আবার দল সমাজকর্ম যেটা, সেক্ষেত্রেও দল সমাজকর্মী থাকবেন, পেশাদার প্রতিনিধি, তিনি অবশ্যই দক্ষতা সম্পন্ন, নৈপুণ্য সম্পন্ন হবেন এবং তিনি তার টেকনিকের মাধ্যমে, তার দক্ষতা, তার যোগ্যতার মাধ্যমে কি করবেন, এই পেশা, দক্ষতা সম্পন্ন পেশাদার ব্যক্তি দলকে যে অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য দল গঠিত হয়েছে, সেই অভীষ্ট লক্ষ্য অর্জনে তাদেরকে পৌঁছে দিবে বা সহায়তা করবে, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে। তো এখানে দল সমাজকর্মীর প্রতিষ্ঠানে থাকবেন, কাজ করবেন এবং তিনি একজন পেশাদার প্রতিনিধি। তোমরা মনে রাখবো যে পেশাদার প্রতিনিধি অবশ্যই দক্ষতা, যোগ্যতা থাকবে, পাশাপাশি জবাবদিহিতা থাকে, কাজের দক্ষতা থাকতে হয় তাদের, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, নৈপুণ্য সবকিছু থাকতে হয়। তো দল দলকে এমনভাবে সহায়তা করবে যেন সে অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যায়। এরপরে যেটা আমাদের তিন নম্বর যে পদ্ধতি, সেটা সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজকর্ম তোমরা জানো, ব্যক্তি, দল, সমষ্টি। তো সমষ্টি সমাজকর্ম যেটা, সেটা কিনে কি করে, যে সমষ্টি, কমিউনিটি, পুরা যে কমিউনিটি, ব্যক্তিকে নিয়ে, দলকে নিয়ে একটা বড় কমিউনিটি, এই কমিউনিটি উন্নয়নের জন্য সমষ্টি সমাজকর্ম। তবে এক্ষেত্রে আমাদের সমষ্টি সমাজকর্ম দুইটা ভাগ রয়েছে, সেটা হলো যে সমষ্টি সংগঠন আর সমষ্টি উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন।
কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা, সেটা আমাদের হচ্ছে যে অপেক্ষাকৃত অন্যত জনসমষ্টির জন্য, যে সমষ্টি যে কমিউনিটি এখনো পুরোপুরি ডেভেলপ হতে পারে নাই, হ্যাঁ, এরকম যে সমষ্টিগুলো রয়েছে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে কাজ করে আমাদের এই সমষ্টি উন্নয়ন বা কমিউনিটি ডেভেলপমেন্ট পদ্ধতি। আর কমিউনিটি অর্গানাইজেশন বা সমষ্টি সংগঠন যেটা, সেটা কাজ করে অপেক্ষাকৃত উন্নত যে জনগোষ্ঠী তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে তাদেরকে আরো উন্নত করা, তাদের সমস্যাগুলো সমাধান করে তাদের জীবনটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কারণে আমাদের রয়েছে সমষ্টি সংগঠন পদ্ধতি। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন, সমষ্টি সমাজকর্মের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে অপেক্ষাকৃত অনুন্নত দেশ যেমন আমাদের বাংলাদেশ, এরকম দেশের জন্য আমাদের রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট। আর যেটা কিনা উন্নত একটা দেশ আমেরিকা ইউরোপের যে দেশগুলো রয়েছে এর জন্য হচ্ছে আমাদের সমষ্টি সংগঠন, সমষ্টি সংগঠন পদ্ধতি। এখন তোমরা তো ভাবতে পারো যে উন্নত জনগোষ্ঠী তাদের তো সমস্যা সেরকম নাই, কিন্তু সেটা ঠিক না। দেখা যায় যে অর্থনৈতিক সমস্যা তাদের তুলনামূলক কম হতে পারে, কিন্তু অন্যান্য সামাজিক সমস্যা তাদের অবশ্যই রয়েছে। সুতরাং একদিকে যেমন একদিকে উন্নত সমাজের যে মৌল মানবিক চাহিদাগুলো পূরণ, হ্যাঁ, সেগুলো যেমন রয়েছে সেই বিষয়গুলো, অপরদিকে উন্নত জনগোষ্ঠীর মধ্যেও অনেক রকম বহুমুখী বিচিত্র সমস্যা তাদের জীবনেও রয়েছে। পারিবারিক বিচ্ছিন্নতা রয়েছে, সামাজিক বিচ্ছিন্নতা রয়েছে, নিরাপত্তাহীনতা আছে, এই সমস্ত অনেক সমস্যা তাদের জীবনেও রয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি তারা কিভাবে কাজ করে সেগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখলাম, ফিডলারের সংজ্ঞা দেখলাম, এখন আমরা পদ্ধতিগুলো দেখলাম সমাজকর্মী, আমরা সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আজকে একটু দেখি। বৈশিষ্ট্য এখানে সমাজকর্মের বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য আছে বা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সাধারণ যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে সমাজকর্ম সাহায্যকারী পেশা, সমাজকর্মের একটি সাহায্যকারী পেশা যেটা কিনা সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে মানুষকে তার সমস্যা সমাধানের জন্য। সমাজকর্ম ওই যে বললাম যে এমনভাবে সাহায্য করে যাতে করে তার সমস্যাগুলো দূর হয়ে যায় বা সমাধান হয়ে যায়, স্থায়ী সমাধান হয়, অবশ্যই সমস্যা স্থায়ী সমাধান হয় যাতে করে সমস্যাটা আর না আসে, যেটা কিনা আমাদের সনাতন সমাজকর্ম। যেটা সেখানে আমরা দেখি যে সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয় না, হ্যাঁ, তার অনেক ত্রুটি রয়েছে। যেমন আমরা দানশীলতা, জাকাত, ফেতরা, সৎকা, এই বিষয়গুলো কি করে ব্যক্তির সমস্যাগুলোর সাময়িক সমাধান করে, কিন্তু স্থায়ী সমাধান এখানে করে না। তো আমাদের সমাজকর্ম, আধুনিক যে সমাজকর্ম আমাদের, তা কিন্তু সমস্যাগুলো স্থায়ী সমাধানের চেষ্টা করে, যার জন্য সমাজকর্ম একটি পেশা। তোমরা জানো ইংল্যান্ডে আমাদের জন্ম সমাজকর্মে, আর আমেরিকায় সমাজকর্ম পেশাদার রূপ লাভ করেছিল। তো অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাজকর্মের যে সমাজকর্ম একটা পেশা, সহায়তাকারী পেশা, যা ব্যক্তি দল সমষ্টিকে সহায়তা দান করে থাকে, সাহায্য করে থাকে। এরপরে আমরা বলতে পারি সমাজকর্ম একটি সক্ষমকারী পেশা, যেটা ব্যক্তি দল সমষ্টিকে সক্ষম করে তোলে, তাদের সমস্যাগুলো সমাধান করে তাদেরকে আত্মনির্ভরশীল বা স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সক্ষম করে তোলে সমাজকর্ম। এক্ষেত্রে সমাজকর্ম চেষ্টা করে যে ব্যক্তি নিজেই যেন তার সমস্যাগুলো সমাধানে স্বাবলম্বী হয়ে ওঠে এবং তাকে পথ দেখায় যে এভাবে করলে তোমার সমস্যাগুলো সমাধান হবে তার সম্পত্তি সদ্ব্যবহারের মাধ্যমে, তার সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে। সমাজকর্ম সমাধান, সমস্যা সমাধান প্রক্রিয়া রয়েছে, সমস্যা কিভাবে সমাধান করা হবে তার একটা প্রসেস রয়েছে, প্রক্রিয়া রয়েছে। প্রথমে সমস্যা সম্পর্কে
জানা, যখন সাহায্য প্রার্থী আসে তার সঙ্গে পেশাগত সম্পর্ক স্থাপন করে তার সমস্যা সম্পর্কে ভালোভাবে জানা, তার সঙ্গে তান্ত্রিক সম্পর্ক যোগাযোগ গড়ে তোলা, এরপরে তার পারিপার্শ্বিক অবস্থা, তার পরিবার, তার চাকরি ক্ষেত্র বা শিক্ষার্থী হলে সেখানে, হ্যাঁ, এই সমস্ত পরিবেশে গিয়ে তার সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করা, এরপরে তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্যগুলো বা অধিক প্রয়োজনীয় তথ্যগুলোকে নির্বাচন করা হয়, ডায়াগনোসিস করে তারপরে সেই তথ্যগুলোর ভিত্তিতে তার সমস্যা চিহ্নিত করা হয়। ডায়াগনোসিসের মাধ্যমে চিহ্নিত করে সেই সমস্যা, তার প্রবলেমটা কোথায়, মূল সমস্যাটা কোথায়, সেটাকে ডায়াগনোসিস করে বের করে তারপরে ট্রিটমেন্ট বা সমাধান দেওয়া হয়। এবং শুধু সমাধান দেওয়াই নয়, তার সমস্যা পরবর্তীতে মূল্যায়ন করা হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কি তার সমস্যার সমাধান হয়েছে কিনা, এবং মূল্যায়ন করে দেখা, এরপরে ফলো আপ করা হয়। মূল্যায়ন পরেও তার ব্যক্তিকে বা দলকে ফলো আপে রাখা হয় যে পরবর্তীতে তাদের কোনো সমস্যা আবার হচ্ছে কিনা, বা আবার নতুন করে কোনো সমস্যা জড়িয়ে পড়ছে কিনা, বা সেই সমস্যায় আবার ফিরে আসছে কিনা। সুতরাং সমস্যা সমাধানের একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে, প্রসেস রয়েছে, যার মাধ্যমে সমাজকর্ম কাজগুলো করে থাকে। এরপরে যেটা আমি আগেই বলে নিয়েছি তোমাদের, যে সমাজকর্মের নিজস্ব মেথড রয়েছে, পদ্ধতি রয়েছে, যেহেতু একটা পেশা, তার নিজস্ব পদ্ধতি বা মেথডের মাধ্যমে সে কাজগুলো করে থাকে। সমস্যা সমাধানের জন্য যা যা করা প্রয়োজন সেগুলো সে করে থাকে। এক্ষেত্রে তার যে পদ্ধতিগুলো রয়েছে, বেসিক, অক্সিলারি, এই পদ্ধতিগুলোকে, ছয়টা পদ্ধতি তার মোট, সেগুলো ব্যবহার করে ব্যক্তি দলের সমষ্টির সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকে। এখানে তার নিজস্ব পদ্ধতিগুলো, মেথড গুলো ব্যবহার করে, যেহেতু সমাজকর্মটা পেশা, সেহেতু এই নিজস্ব পদ্ধতিগুলো ব্যবহারের মাধ্যমে সে কি করে, তার সমস্যাগুলো সমাধান করে থাকে। তারপরে আমরা বলতে পারি যে অধিক প্রয়োজন, যেটা যে অধিকাংশ মানুষ যে প্রয়োজনগুলো, যে চাহিদাগুলো তারা অনুভব করছে, অনুভূত প্রয়োজন বেশি, সেগুলোকে সমাজকর্ম সমাধান চেষ্টা করে। আগে একটা সমষ্টিতে মানুষ যে সমস্যাটা বেশিরভাগ মানুষ প্রয়োজন মনে করছে, যে আমাদের এই সমস্যাটা আগে প্রয়োজন ফিল আপ করা দরকার, সেক্ষেত্রে সমাজকর্ম সে অনুভূত যে প্রয়োজনটা, যেটা বেশি করে চাচ্ছে মানুষ, সেটাকে গুরুত্ব দেয় এবং সেটা সমস্যা সমাধানে চেষ্টা করে থাকে সমাজকর্ম, যে যারা যাতে করে যে সমস্যাটা সমাধান করতে পারলে অধিকাংশ মানুষ উপকৃত হবে এবং তাড়াতাড়ি দ্রুত উন্নতি আসবে সমাজে, অধিকাংশ মানুষ উপকৃত হবে, উন্নতি হবে, সেই সমস্যাগুলো বেছে নেয় এবং সেই সমস্যাগুলো সমাধানে আগে চেষ্টা করে। এছাড়াও সামগ্রিক উন্নয়ন করে সমাজকর্ম, এটা আমি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের আছে, যে সমাজকর্ম বিশ্বাস করে যে মানুষের কোন একটা বিশেষ দিকের উন্নতি নয়, সার্বিক কল্যাণ, সার্বিক উন্নয়ন আনতে হবে, সামগ্রিক দিকের উন্নয়ন আনতে হবে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষে সকলের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন নিয়ে আসতে হবে। আর এই জন্য সমাজকর্ম সামগ্রিক কল্যাণে বিশ্বাসী, এবং এখানে তার কাছে কোনো বিশেষ জনগোষ্ঠী মানে ব্যক্তি বা দল নয়, সকলকে, নির্বিশেষে সকল মানুষের, সকল দিকে কল্যাণ সাধনে চেষ্টা করে সমাজকর্ম। এইগুলো তার সাধারণ বৈশিষ্ট্যগুলো সমাজকর্ম পেশা, যে বৈশিষ্ট্যগুলো তার অবশ্যই রয়েছে, সাধারণ বৈশিষ্ট্য, শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন আমরা দেখব যে সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো, তার কিছু রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিজস্ব, সেগুলো আমরা যদি দেখি তাহলে প্রথমে দেখবো যে সমাজকর্ম তার পেশাগত সংগঠন রয়েছে, যেহেতু একটা পেশা সমাজকর্ম, সুতরাং তার নিজস্ব সংগঠন আছে, পেশাগত সংগঠন আছে, পেশাগত সংগঠন যে কোনো পেশারই থাকে আমাদের সমাজকর্ম পেশা, সুতরাং আমাদের সমাজকর্মী পেশাগত সংগঠন আছে,
যেটা তোমরা পড়ে এসছো এর আগে, যেটা কিনা হ্যাঁ পিতৃ সংগঠন, যেটা 1955 সালে সংগঠনটা গড়ে উঠেছে, যার মাধ্যমে সমাজকর্ম তার কাজগুলো করে থাকে পেশাগত সংগঠন। এরপরে আমাদের রয়েছে দক্ষ সমাজকর্মী, সমাজকর্ম অবশ্যই দক্ষ পেশাদার, হ্যাঁ দক্ষ পেশাদার কর্মঠ দক্ষতা সম্পন্ন কর্মীদের দিয়ে কাজ করে, যারা কিনা পেশাদার কর্মী হিসাবে, পেশাদার প্রতিনিধি হিসাবে সমাজে চিহ্নিত হয়। তারা তাদের নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, তাদের নিজস্ব যোগ্যতা দক্ষতা রয়েছে এবং পেশা নেওয়ার জন্য, পেশা অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা যেগুলো লাগিয়ে জবের জন্য যা কিছু স্তর সেগুলো সেই যোগ্যতার সঙ্গে অতিক্রম করে পেশায় ঢুকে এবং এখানে তার পেশাগত যোগ্যতা দক্ষতার মাধ্যমে সে কাজগুলো সুনিপুণ ভাবে করে থাকে এবং এইসব পেশাদার প্রতিনিধিদের বা কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। এই দক্ষ কর্মীরা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের টেকনিক ব্যবহার করে, যোগ্যতার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে তারা কাজ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। পেশাদার প্রতিনিধি বা দক্ষ দক্ষ কর্মী তাদের কাজ করে সমাজকর্ম, তাদের মাধ্যমে কাজ হয়। আর সম্পদের সদ্ব্যবহার, এটা আমাদের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য যে সমাজকর্ম বিশ্বাস করে যে তার যেটুকু ক্ষমতা আছে এটাকেই সদ্ব্যবহার করে সমস্যা সমাধান কিভাবে করা যায়, যোগ্যতা যতটুকু, তার অ্যাবিলিটি যতটুকু রয়েছে সেটাকে কাজে লাগিয়ে তার সমস্যার সমাধান করা, এটার জন্য সমাজকর্ম বিশেষ জোর দিয়ে থাকে। এবং সম্পদের সদ্ব্যবহার যেটা আমরা বলি যে এতটুকু সম্পদ আছে এটাকে কতভাবে সদ্ব্যবহার করা যাবে, কতটা কাজে লাগানো যাবে, লাগিয়ে তার সমাধান করা যাবে, সে কাজটাও করে থাকে সমাজকর্ম। আর নিজস্ব পদ্ধতি তার রয়েছে, যে পদ্ধতিগুলো ব্যবহার করে সে কাজ করে, পেশাগত সংগঠন রয়েছে তার, দক্ষ কর্মী রয়েছে তার, যার মাধ্যমে এবং সম্পদের সদ্ব্যবহার করে কাজগুলো করে থাকে। এবং সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাতে করে তারা সমস্যার সমাধান স্থায়ীভাবে হয় এবং তারা যেন স্বাবলম্বী হয়ে ওঠে, তারা যেন নির্ভরশীল অন্যের উপর না থাকে, নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের সমস্যার সমাধান করে তার সুপ্ত প্রতিভা আর বিকাশ, তার সম্পদের সদ্ব্যবহার করে সেখান থেকে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো দেখলাম, লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখলাম, দেখলাম যে আসলে এখানে লক্ষ্যগুলোর মধ্যে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে মিলও রয়েছে। সুতরাং তোমরা যদি কয়েকবার করে পড়ো তোমরা লিখতে পারবে এগুলো, আর যে কোনো প্রশ্নই আসুক তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে আমি আশা করি। তবে বহু নির্বাচনী যে অভিক্ষা এবং ক খ এগুলোর জন্য তোমরা পুরো চ্যাপ্টারটাই মনোযোগ সহকারে পড়বে, যাতে করে যে কোনো প্রশ্ন আসুক উত্তরগুলো তোমরা দিতে পারো সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ের মাধ্যমে সমাজকর্মের সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এগুলো জানছি, আরো শিখতে পারবো আমরা পরিধি বা ক্ষেত্র সমাজকর্মের গুরুত্ব। এরপরের ক্লাসে আমি তোমাদের সাথে সমাজকর্মের পরিধি, গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা লেখাপড়া করো মনোযোগ দিয়ে, সুন্দরভাবে লেখাপড়া করো, যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শুরু হতে যাচ্ছে সেগুলো দিতে পারো এবং পাশাপাশি আমাদেরকে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সুতরাং তোমরা সেইভাবে পড়ালেখাগুলো করতে থাকো, যাতে করে কোথাও পিছিয়ে না পড়ো, কোথাও আটকে না যাও। এবং আমি জানি যে তোমরা হয়তো অনলাইন ক্লাসগুলো করছো ঠিকঠাক মতো, অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ করলে তোমরা দেখবা যে পড়াগুলো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে, তোমাদের মাথার মধ্যে পড়াগুলো থেকে যাবে, যখন তুমি পড়তে বসবে তখন সহজ হয়ে যাবে সবকিছু। সুতরাং তোমরা ক্লাসগুলো অবশ্যই করবা, কোনো অবহেলা করবা না, লেখাপড়ার ক্ষেত্রে কোনো অবহেলা তোমরা অবশ্যই করবে না। কারণ দেখো তোমরাই কিন্তু এখন এইচএসসি
এইচএসসি পরীক্ষার্থী তোমরা, তোমাদের ব্যাচটাই তো, এই কথাটা মাথায় রেখে তোমরা পড়তে থাকো, পড়ার ক্ষেত্রে কোন রকম অবহেলা করো না, আর ক্লাসের ক্ষেত্রে অবহেলা করবে না, রুটিন অনুযায়ী ক্লাসগুলো সব ক্লাসে তোমার যা যা সাবজেক্ট আছে তুমি অংশগ্রহণ করবে, দেখবে কোনো সমস্যা হলে অবশ্যই টিচারদের সাথে যোগাযোগ করবে তোমরা সবাই। আমি চাই যে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, হ্যাঁ, যাতে করে তোমার ভালো একটা নিজের পায়ে দাঁড়াবার সুযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন দুর্যোগের পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা অবশ্যই তোমরা করছো এবং ভালো থাকার চেষ্টা তোমরা করবে, যাতে করে সবাই তোমরা পরিবার সহ, অবশ্যই পরিবার সহ, ভাই বোন আছে, বাবা মা আছে, তাদেরকে সহ তোমরা যেন নিরাপদ থাকতে পারো, সুস্থ থাকতে পারো, ভালো থাকতে পারো, সেই চেষ্টা করো এবং লেখাপড়া করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায় থেকে আবার শুরু করেছি আজকে, অনেকদিন পর আমি তোমাদের ক্লাসটা নিলাম। এরপরে ক্লাসে আমরা পরিধি চরিধি এগুলো দেখবো যেগুলো আছে আমাদের সমাজকর্মে, আর তোমাদের কোনো সমস্যা থাকলে জানাবে, সে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই আমি আবার দেখাবো। আর আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ক্লাসে আবার আমি হাজির হব। আজকের মতো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।